নমস্কাৰ বন্ধু বন্ধুসকল, পুনৰ এটা নতুন ভিডিঅ'লৈ আপোনালোকৰ মাজলৈ আহিছোঁ। আজি আমি আৰ্টিকল ভিডিঅ'ত আলোচনা কৰিম যে ANM, DLMT, BMT, মেডিকেল নাৰ্ছৰ ফৰ্ম ফিল আপ আৰম্ভ হৈছে। এইটো ফৰ্ম ফিল আপ কৰিবলৈ আপোনালোকে কি কি ডকুমেণ্টছ লাগিব, কি কি প্ৰমাণ পত্ৰ লাগিব, সবিশেষ এইটো ভিডিঅ'ত আলোচনা কৰিম। আসাম মাইনরিটি ডেভেলপমেন্ট বোর্ডর ফলের পর বহুত কেটা নার্সিং ফর্মর এপ্লিকেশন আছে। যদি আপনাদের এই চা নাই মূর আগর ভিডিওটি আপনাদের চাই লব, মই এই ভিডিও ডিসক্রিপশনত দি দিম। তারপর আপনার সম্পূর্ণ ভিডিওটি চাই আপনাদের তার কি কি আসিল, কেন আপনি প্রসেসটা সম্পূর্ণ জানিব পারিব। এটা আমি চাই লোক কি কি এপ্লাই করবলে হলে কি কি আপনার ডকুমেন্টসর দরকার হব। এই যদি আপনাদের চাই, প্রথম ডকুমেন্টস হিসাব আপনাদের লাগবে, প্রথম লাগবে আপনাদের যে ক্যান্ডিডেটর ফটোটা লাগবে। ফটো মানে আপনি যদি ফটোটা ফিল আপ করে আপলোড করব, সেটা জেপিজি ফর্মেটত হব লাগবে। এই পিডিএফ বা অন্য কোনো ফর্মেটত হলেও নহব, আপনার কি লাগিব জেপিজি ফর্মেটত লাগিব। প্রথম ক্যান্ডিডেটর ফটো লাগিব, দ্বিতীয়ত ফটোটোর সাইজ হব লাগিব 100 KB-র ভিতর, মানে 100 KB-র উপর হলেও নহব, লেস দেন 100 KB-লৈকে থাকিব লাগিব। আর রিজলিউশনের কথা কৈছে যে রিজলিউশন হলে হব কৈছে W×H, এই আপনার কি করব রিজলিউশনটা আপনাদের চাব লাগবে, হাইট আর ওয়েটটা চাব লাগবে। 480×640 এই রিজলিউশনত আপনাদের ফর্মেটটা বনাই লব। তারপর আপনাদের ক্যান্ডিডেটর সিগনেচারটা লাগিব, সিগনেচারটা জেপিজি ফর্মেটত আর 50 KB-র তলত হব লাগবে, বা 50 KB হলে হব। তারপর আইডেন্টি প্রুফ, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট যে আইডেন্টি প্রুফ, আইডেন্টি প্রুফ হিসাবে আপনাদের পারিলে আধার কার্ডটা ব্যবহার করব। যদি আধার কার্ড না থাকে ভোটার আইডিটু ব্যবহার করব, নহলে পান কার্ডটু ব্যবহার করব পারে, বা এনি আধার। এনি আধারত আপনার বহুতখিনি আছে, এইখিন না লাগে আপনার, এই তিনটার ভিতর পারিলে একটা আপনি ব্যবহার করব। বেশিক আপনি আধার কার্ডটু ব্যবহার করবলে যত্ন করব। তারপর এই আপনি যদি আইডেন্টি প্রুফ আছে, এই ডকুমেন্টসটু এই 500 KB-র ভিতর আপনি কি করব লাগবে, সাইজটা বানাব লাগবে। আপনাদের যদি সাইজ বানাব নয়, গুগলত গই আপনাদের ক্রমত গই অনলাইন কনভার্ট মারি দিব, জেপিজি টু কনভার্ট, হলে তাতে ধুনিয়াকে আপলোড করে আপনি অনলাইন কনভার্ট করব পারিব। তারপর এড্রেস প্রুফ হিসাবে, এড্রেস প্রুফ হিসাবে আপনাদেরকে কি করিব দিব, যিকোনো এটা দিব এড্রেস প্রুফত। আপনার যদি ডোমিসাইল থাকে ডোমিসাইল দিব, নহলে ভোটার আইডিটু দিব পারে আপনার এড্রেস প্রুফ হিসাবে। এই আপনার তারপর এই 500 KB-র তলত হব লাগিব, এই আপনার সেম একই প্রসেস। তারপর কোয়ালিফিকেশনের প্রুফ, HSLC মেট্রিকর যিখিনি আছে সেইখিনি, এইটো 500 KB-র তলত। মেট্রিকটো বেশিকে আপনার মার্কশিটর, মার্কশিটটো হে তার উপর প্রফিট করে, কারণ মার্কশিটর উপর ভিজিট করে আপনার কি করা হয়, মেট্রিক্সটো বনোৱা হয়। মার্কশিট আর সার্টিফিকেট আপলোড করব, মই ভিডিওটো বনাম, কিন্তু কিবা কারণত হয়তো বনাব পারা নাই, বনাইছো হয়তো কিবা কারণত আপলোড করব পারা নাই। রাতিলৈকে আপোনালোকৰ মাজলৈ বা দেরি হলো, মই দুই দিনের ভিতর আপলোড করে দিম কেনেকে অনলাইন প্রসেসটো করে। তারপর আপনার যেটো HSLC অর্থাৎ হায়ার সেকেন্ডারি যেটো আছে, এইটো মার্কশিট সার্টিফিকেট, এইটো 500 KB হব লাগবে আর জেপিজি ফর্মেটত হব লাগবে। তারপর কমিউনিটি সার্টিফিকেট ফর রিলিজন এক্সপার্ট মুসলিম, এইটো আপনার কমিউনিটি যেটো সার্টিফিকেট আছে, এইটো সার্টিফিকেটটো সেইটো আপনার কি দিব লাগিব, 500 KB দিব লাগিব। তারপর যদি আপনার কাস্ট হয়, কাস্টর সার্টিফিকেট হলো, এই আপনার কি হব লাগবে, এই 500 KB-র তলত দিব লাগিব। ইউ নিড টু আপলোড দিস ডকুমেন্টস, ইউ আর নট জেনারেল, ইউ আর হলে এই তোমার আপনার দরকার হয়। ইউ নিড টু আপলোডেড দিস ডকুমেন্টস ইফ ইউ আর নট জেনারেল, ইউ আর যদি আপনি জেনারেল বা নয় হলে আপনার এই আপলোড করার দরকার আছে। অথরিটি, যেটো অথরিটি, এই অথরিটির এই 500 KB, এই জেপিজি ফর্মেট। তারপর এজ প্রুফ হিসাবে আপনাদের বার্থ সার্টিফিকেট দিব পারে, বা মেট্রিকর যে এডমিট আছে সেই আপনাদের দিব পারে, সেই 500 KB। এইখানে আপলোড করার পিছত আপনার কি হব, এই OTP যেটো আছে সেই আপনাদের বেলেগ প্রসেস, সেই ডকুমেন্টস যেটি আপলোড করব সেই প্রসেস। গতি এইখানে ডকুমেন্টস হলে আপনাদের এতিয়া এপ্লাই করব পাৰিব। আর এপ্লাই করার পিছত কিন্তু আপনাদের যেটা এডমিশন লোক কিন্তু আর একটা ডকুমেন্টসর দরকার হবো, এই হচ্ছে PRC। এই PRC-টো আপনাদের পারে এতিয়াই বনাই লব, একনলেজমেন্টখন বনাই লব অনলাইনত, হয়তো পিছত আপনাদের এই সাবমিট করব পাৰিব। গতি আজি ভিডিওটি এইখানে একটা আপনাদের কি কি তথ্য লাগে এই একটা ইনফরমেশন দিল। যদি ভিডিওটি ভাল পায় তো নিশ্চয় একটা লাইক করব, চ্যানেলটা সাবস্ক্রাইব করব। তেতিয়ালৈকে আজি ইমানতে এৰিছোঁ।